হ্যালো বন্ধুরা, আর পাঠশালা বাই বোনালির সাথে আবার সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো, আমি ভালো আছি। তো তোমরা বুঝতেই পারছো, আজকে আমি আমার পুতুলের জন্য রান্নাবাটির একটা সেট বানিয়েছিলাম, তো সেইটারই ফুল ভিডিওটা আজকে তোমাদেরকে শেয়ার করব। তো এখানে দেখো, আমার পুতুল ফুলির জন্য আমি এখানে রান্নাবাটির একটা সেট তৈরি করেছি। এখানে আমি মাটির জিনিস বানাইনি, আমি এখানে মোল্ডেড ক্লে ব্যবহার করেছি। তাতে কি হবে, আমার এই মাটির খেলনাগুলো যদি হাত থেকে পড়েও যায় তাহলে সেটা ভাঙবে না। তো সেই জন্য আমি এখানে মোল্ডেড ক্লে দিয়ে প্রথমে এক এক করে করে যে সেটগুলো আমরা বানাবো সেটা করে নিচ্ছি। সবার প্রথমেই দেখো, আমি এখানে উনুন তৈরি করেছি। তো প্রথমে একটা মাটির ক্লে, এটা দুটো কালার ক্লে মিক্স করে নিয়ে তারপরে এরকম আঙুল দিয়ে শেপ করে করে আমি একটা উনুন বানিয়েছি। তারপরে দেখো, আমি এখানে কলসি বানাবো। তো কলসিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে এরকম গোল বল মতো করে নিয়েছি। এরপরে আমি এরকম মাথার উপরের দিকটা এরকম সরু করে আবার লাগিয়ে এবার এখানে দেখো এই তুলি, যে তুলির পিছনটা দিয়ে ভালো করে শেপ করে করে কলসির মুখের মতো সামনের কাজটা করে এবার দেখো তুলি দিয়ে দিয়ে এরকমভাবে খাঁজটা করতে হবে, কারণ ছোট্ট জিনিস, তাই না? আমরা তো আঙুল ঢোকাতে পাচ্ছি না। তো এইভাবে করে করে আমি ছোট্ট কলসি বানিয়েছি। এবার একটা শিলনোড়া বানাবো, রান্নাবাটি খেলতে যা যা লাগে ছোটদের, তো সেই জন্য তোমরাও তোমাদের পুতুলের জন্য এরকম বানাতে পারো। আমি যদিও সাজার গোছানোর মানে ঘর সাজানোর জন্য বানিয়েছি, তো আমার বেশ ভালোই লাগে পুতুল। ছোটোবেলায় তো এরকম অনেক পুতুল খেলেছি, তো এখন তো বড় হয়ে গেছি, কিন্তু বেশ এই ছোটোখাটো জিনিসগুলো বানাতে খুব ভালো লাগে, তো সেই জন্য আমি বানালাম। তো এবারে দেখো, এবারে শিলনোড়াটা বানিয়ে ফেলেছি, দেখলে তো কি সুন্দর দাগ দাগ করে ফেলেছি। এবারে একটা স্প্রে বোতলের যে বডি, যে তোমরা সেন্ট থাকে তো তার যে ঢাকনাটা, ও ঢাকনাটা দেখবে উপরটা বেশ সুন্দর রাউন্ড থাকে, তো আমি ওইটাকে ব্যবহার করে একটা কড়াই বানিয়েছি। তাহলে কি হবে, ভিতরটা বেশ খুব সুন্দর সার্কেল শেপটা আসবে। তারপর একটা ছোট্ট গ্লাস বানিয়েছি, এবার ওই তুলির যে পিছনটা থাকে ওটা বেশ সুন্দর রাউন্ড গোল শেপ, তো সেই জন্য ওটা দিয়ে একটা গর্ত করে নিয়েছি গ্লাসের। এবার ছোট্ট হাতা, একটা ছোট্ট খুন্তি, এরকম ছোট্ট ছোট্ট বানিয়ে নেব আমরা। আর এখানে দেখো একটা শিলনোড়া বানিয়েছি। তো মোটামুটি মানে মাটির জিনিসপত্র দিয়ে বানে রান্নাঘরে যা যা মোটামুটি আইটেম লাগে সেরকম ছোট্ট ছোট্ট করে বানিয়ে নেব। এবার এইগুলো কিন্তু শুকিয়ে গেলে একদম সিমেন্টের মতো হয়ে যায়, আর খুব হার্ড হয়ে যায়, পড়ে গেলেও ভাঙবে না, তো সেই জন্যই আমার এটা বানানো। এরপরে তোমরা অ্যাক্রেলিক রং করে নেবে। তো অ্যাক্রেলিক রং করে নিয়েছি আমি এখানে ব্রাউন কালার, মানে ব্ল্যাক কালারের সাথে রেড আর অরেঞ্জ মেশালে এরকম একটা সুন্দর ব্রাউন কালার আসবে। তো আমি এবার ব্রাউন কালারটা বানিয়ে নিয়েছি। এবার এক এক করে করে এরপর এক এক করে করে মাটির থালা বানাবো। মাটির থালাটা বানিয়ে নিয়ে তারপরে দেখো এখানে একটা ফ্রাইং প্যান বানিয়েছি, এটা সবগুলোই মাটির কালার করব। এগুলো করে নেওয়ার পরে এবারে সুন্দর করে সাদা রং দিয়ে কলকা কলকা করব। যেরকম মাটির থালাতে থাকে না আজকাল খুব সুন্দর লাগে, এরকম কলকা করে দিলে তাহলে বেশ রান্নাবাটিগুলো দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখো শিলনোড়াটার জন্য আমি এখানে ব্ল্যাক কালার, হোয়াইট কালার আর অল্প একটু রেড কালার ব্যবহার করেছি, তাতে বেশ এই শিলের কালারটাই এসছে। এবার দেখো সাদা একটা ফেব্রিক রং দিয়ে আমি এরকম সুন্দর করে করে প্রত্যেকটা যে আমি বাসনগুলো বানিয়েছি রান্নাবাটির, তো এগুলো প্রত্যেকটাতে এরকম সুন্দর করে করে কড়াইটা এগুলোতে রং করে দেবো। এই তো বানানো, খুব সহজ, খুব ছোট্ট, সুন্দর, কিউট, ঘরে তোমরা সাজিয়ে রাখতে পারো। বাচ্চাদের রান্না, পুতুল খেলার জন্য, রান্নাবাটি খেলার জন্য একদম নতুনত্ব বাড়িতে বানানোর জন্য। আমরা তো স্টিলের ছোটোদের খেলনাবাটি কিনতেই পাওয়া যায়, কিন্তু তোমরা যদি এরকম বাড়িতে বাচ্চা থাকে এরকম যদি বানিয়ে দাও ওরা খুব মজা পাবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও বা কথা বলতে চাও, তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রামেও দেখো লিংক আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, প্লাস তোমরা আমাকে ফেসবুকেও মেসেজ করতে পারো। তো আশা করি ভালো লেগেছে, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো।